প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে একটি রিয়েল প্রজেক্ট দেখাবো। আমার সাথে দাঁড়িয়ে আছেন কাইম ভাই। তো ভাইয়ার এই যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে খুব কাছাকাছি সময়ে প্রজেক্টটি হ্যান্ড ওভার করবো। তো আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ইঞ্জিন করে থাকি। এই আপনারা অনেকেই জানেন যে আমরা ড্রয়িং ইঞ্জিনের পাশাপাশি কনস্ট্রাকশন কিছু কাজ করি। তো আজকে আমরা যে প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গজারিয়া কিশোরগঞ্জ। তো এই প্রজেক্টটি আমরা আরও অনেক আগে শুরু করি। তো ভাইয়ের চিন্তা চেতনার কিছু পরিবর্তন ছিল। আমরা প্রথমে একতলা কমপ্লিট করি, পরে এটা হাফতলা হয়। এটা এখন সেমি ডুপ্লেক্স বলতে পারেন অনেকে। তো এটা একবারে রোডের পাশে আমাদের গজারিয়া কটিয়াদি থেকে গজারিয়া, গজারিয়ার পাশে 1 কিলো ভিতরে হচ্ছে এই বাড়িটি। তো ভাইয়ের যে স্বপ্ন ছিল একের ফিড়ি আলোকে একটি সুন্দর আধুনিক বাড়ি, সেই আধুনিক বাড়ি পূরণে আমরা চেষ্টা করেছি। জানেন আপনারা জানাবেন যে আসলে আমাদের সেই চেষ্টা সফল হয়েছে কিনা। এমনকি বাইরের স্বপ্ন ছিল যে আমার বাড়িটা যাতে অনেক সুন্দর হয়, আমি টাকা খরচ করব বাড়িটা যাতে একটু ইউনিক হয়, তারই ধারাবাহিকতা আমরা কিন্তু বাড়িটার অনেক কাজ করেছি। আপনাদেরকে যদি আমরা একটু এদিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে বাড়িটার মেন লুকিং অংশ, অর্থাৎ বাড়িটার সামনে থেকে আমরা সিঁড়িতে যা দেখিয়েছিলাম সেম টু সেম কাজ করার চেষ্টা করেছি। কিছু এই রাউন্ড কলামে কিছু রঙের পরিবর্তন করেছি, আর বাকি সব বিষয়গুলো আমরা কালার কম্বিনেশন ঠিক রাখার চেষ্টা করেছি। তো আপনারা যারা থ্রিডির আলোকে বাড়ি করতে চান বা বাস্তব প্রজেক্ট করতে চান, অনেকে টাকা আছে কিন্তু ভালো বাড়ি করতে পারতেছেন না, এটার মূল কারণ হচ্ছে আপনার প্ল্যানিংয়ের অভাব। এমনকি ভালো একটা কোম্পানি দিয়ে আপনি কাজটি করালে অবশ্যই ভালো কিছু পাবেন। তো আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে সুন্দর আধুনিক বাড়ি গড়ে তোলার জন্য। তো এই ছিল আমাদের বাড়ির টোটাল বিষয়টা। আমরা আপনাদেরকে সাইড থেকে আরেকটা বিষয় দেখাবো, এটার সাইডে কিন্তু আরেকটা অংশ আছে, সেই বিষয়টা আপনারা দেখে নেবেন একটু আটকে দেবেন। তো প্রিভিয়াস আমাদের বাড়ির যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সটা ছোট্ট একটা মিনি গেট করা হয়েছে একেবারে সিম্পলের মধ্যে। অনেকে লাখ টাকা গেট করেন কিন্তু গেটের সৌন্দর্য আসে না, কিন্তু এখানে সিম্পলের মধ্যে একটা গেট করা হয়েছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমি যখন ভিতরে লুকিং তাকাবো, এখানে কিন্তু ভিতরে আরেকটি ছোট্ট টেরেস আছে একটু সামনে থেকে। এই যে ভিতরে যে টেরেসটা আছে সেই টেরেসটা কিন্তু আমার খুব লুকিংটা চোখে পড়বে। এবং বাড়ির গেটটা খোলার পর পরে আমার বাড়ির একটা অংশ দেখতে পারবো, এবং এই অপোজিট অংশ থেকে মেন রাস্তা থেকে বাড়ির পুরো অংশটা দেখা যাচ্ছে। তো আপনারা যারা অনেকেই বাড়ি করার বিষয়ে স্বপ্ন দেখেন, অনেকে চিন্তা করেন আমি বাড়ি করব, কিন্তু আসলে টাকা পয়সা থাকলেও ভালো বাড়ি করা সম্ভব না যদি আপনার প্ল্যানিংয়ে সমস্যা হয়। তো ভাইয়ের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে আমরা বাড়িটি কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কাজ করতে চান তাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমরা ইনশাল্লাহ করে দিব। আমরা চাই ভাইয়ের মতো আপনাদের স্বপ্ন পূরণ হোক। তো গজারিয়া থেকে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।